আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়না সিদ্দিকী। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিও শুরু করেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও খুব ভালো কেটেছে, কারণ ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে আমার ঈদটা কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই হলো বেডশিট চেঞ্জ করে নিয়েছি, আর এই যে কার্পেটটা এটা আমি ওদিনকার যে শপিংয়ে গিয়েছিলাম সেদিনকেই নিয়ে এসেছিলাম। তো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, দেখলেন ঘরটাও অলরেডি অনেকটাই গুছিয়ে নিয়েছি, কিন্তু গোছালে কি হবে পরবর্তী আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা হলো আমার ডাইনিং রুম, ডাইনিং স্পেসটা আমার অন্ধকার অন্ধকার, সেই জন্য ডাইনিং রুমে খাওয়া হয় না। তো সকালে নাস্তা রেডি করেছি, জাস্ট নুডলস করেছি, আর হলো বাক্ষর খান। ঢাকার লোকের অবশ্যই চিনে থাকবেন এই যে বাক্ষর খান, এটা আমি দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে ঈদের দিন, সেটা দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নেব। তো আমার ছেলেরা বাক্ষর খানটা খুব পছন্দ করে খেয়েছে, এটা তো এদিকে ঈদের মধ্যে এটা খুব ভালো একটা জনপ্রিয় খাবার আমাদের এই সাভারের কাঠগড়াতে। তো আমার বড় নিয়ে এসেছে, আমি এটা করলাম, আমার বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে, আমরাও খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তো নুডলস আর বাক্কর খান দিয়ে আমাদের সকালে নাস্তাটা কমপ্লিট করে তারপরে আমি ওয়েট করেছি দুপুর আড়াইটা পর্যন্ত, কারণ আমাদের গরুটা সাইজ করতে বেলা আড়াইটা বেজে গিয়েছিল। তো আড়াইটার সময় গোস্ত পাঠিয়ে দিয়েছে, তারপর বর বললো আগে রান্নাটা বসিয়ে দাও আমাদের। তো বনু হলো, বনুকে ডাক দিলাম, বনু হলো এসে আমি একটা মানে মেপে নিয়েছি, আমারটা আমি আগে মেপে নিয়ে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য তো একটা মাপ মতো নিয়ে নিয়েছি, কারণ বেলা যেহেতু অনেক হয়েছে সেজন্য আমারটা আগে মেপে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো, তারপরেরটা ভাগ হবে। তো বনগুলো নিয়ে এভাবে কেটে দিচ্ছে, তারপর ধুয়ে আমি আমারটা রান্না বসিয়ে দেবো। আর কুরবানির গোশত রান্না করা খুবই সহজ, আর রান্নাও খুব অল্পতে হয়েছে, এটা তো কম বেশি সবাই জানেন, কারণ কুরবানির গোশতের ভিতরে আল্লাহ পাক এমন একটা বরকত দিয়ে দিয়েছে যে এই রান্নাটাতে তেলও কম লাগে প্লাস পানিও লাগে না। তো এমনিতে এমনিতে রান্নাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো গোস্তগুলো সব এবার বনুগুলো সাইজ করে নেবে, মানে আমাকে আমারটা দিয়ে মাপ মতো, তারপর আমি এখন রান্নাটা বসিয়ে দেবো, পরবর্তীতে বনু সব ভাগ করে নেবে। আর এদিকে হলো আমি রান্নাটা চাপিয়ে দেব, তো সেই জন্য গোস্তটা ধুয়ে নিচ্ছি, আর গোস্তটা মাত্র একবার ধুয়ে নিচ্ছি, কারণ এই গোস্তটা একবার ধুলে পরেই হয়ে যায়। তো গোস্তটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার হলো আমি রান্নাটা চাপিয়ে দেবো সব মশলা একবারে দিয়ে। তো পেঁয়াজকুচি দিয়ে দিচ্ছে, আর পেঁয়াজকুচিটা আমি আগের দিনই করে রেখেছিলাম, অনেকগুলো পেঁয়াজ করে রেখেছিলাম। তো পেঁয়াজকুচি দিয়ে দিলাম, তারপরে হলো এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছে, আর গোটা মশলার ভিতরে কালো এলাচ, গোলমরিচ, কাবাব চিনি মশলা, দারুচিনি, তারপর হলো এলাচি, আদা রসুনের পেস্ট, আর এই আদা রসুনের পেস্ট এগুলো আমি ঈদের আগের দিন রাতে সব করে রেখেছিলাম, কাজটা একটু সহজ হয়ে যাওয়ার জন্য। এগুলো তো আর আসলে ভিডিওতে ডিটেলসে শেয়ার করিনি। তো এখানে হলো এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, আর হলো ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়ে তারপর বসিয়ে দেবো। আর এখানে পাতিলটা আসলে ছোট মনে হচ্ছে আমার, আপনাদের কাছে হয়তো বা মনে হবে যে এত ছোট পাতিলে রান্না চাপিয়ে দিচ্ছে, নাকে মুখে অবস্থা। তো কি বলবো, আমার চুলোর বার্নারটা কিন্তু একদমই ছোট, আর এত ছোট বার্নারে অনেক বড় পাতিল বসালে তারপরে হলো চুলোর আগুনটা লাগতে চায় না। তো সেজন্য ছোট হোক মানে পাতিলটা, নাকে চোখে মুখে হোক, এই পাতিলে রান্নাটা খুব ভালো হবে, বার্নার যেহেতু ছোট সেজন্য এভাবে বসিয়ে দিয়েছি। তো লবণ তেজপাতা দিয়ে এবার হলো মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি, আসলে একটু কষ্ট হচ্ছিল এই পাতিলে বসাতে, যাই হোক যেভাবে হোক সব কিছু মশলা মাখিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার হলো বনু সব গোস্তটা ভাগ করা অলরেডি হয়ে গেছে, মানে প্রথমে যে তিন ভাগের ব্যাপারটা থাকে সেটা হলো বনু করে নিয়েছে তিন ভাগটা, তারপর হলো আমার ভাগটা এক সাইডে রাখার পরে আর গরিবের যে ভাগটা সেটা হলো বনু এভাবেই ভাগ করে নিচ্ছে। আর আমার বর হলো কুরবানি দেওয়া পর্যন্তই তার দায়িত্ব, তারপরে কিন্তু সেই গোস্তের ভাগ বা করার ব্যাপারে সে কোনো দায়িত্ব নিতে চায় না, এটা প্রতি বছরই হয়। তবুও আলহামদুলিল্লাহ এটা কিন্তু কোনো বোরিং কাজ নয়, এটার ভিতরে অন্যরকমের একটা শান্তি আছে, অন্যরকমের একটা সুখ আছে।
তো এই কাজটা প্রতি বছর আমিই করি। এবছর যেহেতু বনু আছে আমার অনেকটাই হেল্প হয়েছে। তো বনু হলো সব গোস্তটা যে যেভাবে পাবে, মানে আত্মীয়র ভাগ, গরিবের ভাগ, আমার ভাগ, সেটা সেইভাবে করে মানে প্যাকিং করে নিচ্ছে। তো গরিবের ভাগটা হলো আমার বর আবার একটা ব্যাগের ভিতরে ভরে সে চেম্বারে নিয়ে যাবে, ওখানে তার কিছু পরিচিত লোক আছে ওখান থেকেই সে দিয়ে দেবে। আর এদিকে হলো গোস্ত, এখন কাঁচা মরিচ প্লাস গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করিনি, গোস্ত থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমার রান্নাটা আমি কমপ্লিট করেছি। আর এদিকে হলো সব গোছানো শেষ, মানে মাংসের সাবজেক্ট সব শেষ হয়ে গেছে, রান্নাঘরটা ক্লিন করে দুপুরের খাওয়ার জন্য আমাদের এই যে আমার রুমে আবারও চলে এসেছি খাওয়ার জন্য, সব রেডি করে নিচ্ছে বনু। আর এদিকে হলো আমি পানি ভাত নিয়ে নিয়েছি, গরম ভাত রান্না করা হয়েছে, জাস্ট কোনো পোলাও টোলাও হয় না, কারণ কুরবানির ঈদ মানেই অনেকটা কাজের ব্যস্ততা, এদিনে এত আহামরি রান্না বান্না এগুলো হয়ে ওঠে না, যেহেতু সব কিছু একারই করতে হয় সেজন্য। তো এবার তো বনু আছে সেজন্য আমার একটু সুবিধা হয়েছে। তো এদিকে হলো আমি পানি ভাত নিয়ে নিয়েছি, কারণ কুরবানির গোশত পানি ভাতের সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন। তো আমি কিন্তু প্রতি বছরই আমি কুরবানির গোশত এভাবে পানি ভাত দিয়ে খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো গরম ভাতও হয়েছে, যার যেরকম পছন্দ সে সেভাবে খাবে। আমি এই যে পানি ভাত, কাঁচা মরিচ, গোশত নিয়ে নিয়েছি, আর আমার ছানাপোনারাও আছে, আমি তো ছানাপোনাদের নিয়েই সাথে খাই। তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি, আমার ছেলেরা, আমার বনু, আমরা বসে পড়েছি। তো খাওয়া টাওয়া শেষ করে এটা চলে এসেছে মাগরিবের পরে। মাগরিবের পর হলো আমি ভুঁড়িগুলো ক্লিন করে নিয়েছি, আমি না বনু আমি মিলে ভুঁড়ি ক্লিন করেছি, আর বনু হলো পা ক্লিন করেছে। আমার সব ব্যাপারে একদমই এত অভিজ্ঞতা নাই, বনুই করেছে। আর এটা কি বলেন তো, এটা হলো মাথার চামড়া। তো অনেকেই হয়তো বা মাথার চামড়া খাওয়ার ব্যাপারে জানেন না, কিন্তু মাথার চামড়াটা কিন্তু খাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো মাথার চামড়া প্লাস মুখের সাইডটা, মুখের সাইডটা আমি করেছি আর মাথার এই সাইডটা হলো বনু করেছে। আর ফুল মাথাটা নেইনি, মাথার চার ভাগের তিন ভাগের এক ভাগটা নিয়েছি আর বাকিগুলো ফেলে দিয়েছি। তো বর বলল যে এটা একটু নিয়ে নাও, কারণ কি একটা কথা বললো সেটাও তো ভুলে গেছি, যাই হোক বর কি যেন একটা উপকারের কথা বললো। তো এটা বনুগুলো করে নিয়েছে, প্রথমে হলো চুন দিয়ে মেখে রেখেছিল দেখার জন্য, কারণ এভাবে কখনো নেওয়া হয়নি। তো যাই হোক চুন দিয়ে ভিজে রাখার পর তারপর গরম পানি দিয়ে দিলেই চামড়াগুলো উঠে গেছে, বনু খুব সহজেই পরিষ্কার করে নিয়েছে। তারপর হলো চুলোতে ছ্যাঁকা দিয়ে নিয়েছে। তো ছ্যাঁকা দেওয়ার পর যে লাল লাল দাগগুলো হয়েছিল সেগুলো আবার গরম পানি দিয়ে স্টিলের লুসনি দিয়ে একদম ক্লিন করে নেওয়া হচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা সহজ। তো অনেক সহজভাবে এটা ক্লিন করা হয়ে গেছে। তো দুই বোন মিলে বেশ এখন এটা করতে করতে, মানে এগুলো কাজ করতে করতে প্রায় রাত 10:30-11টা বেজে গেছে। তো এগুলো সব ক্লিন করা হয়ে গেছে। এবার এই সাইডটা এখন আর করব না, এখন এটা এইভাবে ফ্রিজে রেখে দেব, কারণ রাত অনেক হয়ে গেছে এটা করতে করতে। তো এগুলো সব করে গুছাতে গাছাতে ধোয়াপালা তো অবশ্যই অনেক কিছু থাকে, এগুলো করতে করতে কিন্তু রাত 11:30-12টা অলরেডি বেজে গেছে। তারপর হলে এই পাটা সাইজ করার ব্যাপার ছিল, আমার বর চলে আসার পরে বরকে বললাম এটা সাইজ করে দেওয়ার জন্য। তো বর হলো পাটা ভালো করে কুচু কুচু করে দিয়েছে। কুরবানির সময় এর আগে কখনো আমার বর পা ভুঁড়ি এগুলো ঘরে নিয়ে আসতো না, কারণ বর বলতো যেগুলো হলো গরিবের খাবার, গরিবরাই খাবে। তো সেজন্য কখনোই নিয়ে আসতো না আমাদের বাসায় এগুলো। তো ছেলে বলাতে হলো একটা পা আর কিছু ভুঁড়ির অংশ এগুলো নিয়ে এসেছে, পা কিন্তু এখনো পরিষ্কার হয়নি, ওই যে কালো কালো দেখা যায় এগুলো পরে পরিষ্কার করে নিব। তো রাত যেহেতু অনেক বেজে গেছে তাই কাজ অনেকটাই বাজিয়ে বাজিয়ে ফ্রিজে রাখা হয়েছে। তারপরে এখন রাত প্রায় 12:30 বেজে গেছে, আমি কিন্তু এরই ফাঁকে গোছল করে নিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি, সব ধোয়াপলা কমপ্লিট করেছি। তারপরে চলে এসেছি ভাত খেতে, সেই পানি ভাত ডিম ভাজা দিয়ে খাবো। আর দেখতে পাচ্ছেন যে এখন বেজে গেছে 12:35-এর উপরে, আর এখন আমি ভাত খাবো, গোসল টোসল সব কমপ্লিট করেছি, আর ঠান্ডাও লাগতেছে প্রচুর, গরম পানি দিয়ে গোসল করেছি। আর এদিকে আমার বর ঘুমোচ্ছে আর আমার ছানাপোনারা কিন্তু আমার জন্যই বসে আছে, আর আমি এখন পানি ভাত খাবো ডিম ভাজা দিয়ে, ছানাপোনারাও খাবে। তো এই ছিল আমার ঈদের সারাটা দিন, এটাই ছিল শেয়ারিং, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।